সেটা হলো প্রথম দয়া হলো তিনি আমাদেরকে মুসলমান পাঠিয়েছেন। কেমন আমাদেরকে মুমিন বানাইয়া আমাদের প্রতি ইহসান করেছেন। তিনি দয়াময়, নিজেও দয়া করেন এবং মানুষ যারা একে অপরের প্রতি দয়া করে তিনি তাদেরকে পছন্দ করেন। যারা মানুষকে দয়া করেন আল্লাহ নিজে তাকে দয়া করেন, যারা মানুষকে দয়া করে না আল্লাহ তাদের প্রতি দয়া করে না। এগুলো সব হাদিস। আল্লাহ রাসূল বলেন হাদিসে কুদসি সম্ভবত, আর্রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা দয়া করে পৃথিবীতে, যিনি পরিচিত তিনি তাদের প্রতি দয়া করেন। আপনি তার মাখলুক সৃষ্টিজীবীর প্রতি দয়া করবেন, মহান রব্বুল আলামিন আপনার প্রতি দয়া করবেন। আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করেন। আমরা জানি আসমানে আল্লাহ আছেন, আল্লাহ তিনি আরো সমাসীন আছেন। আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন যে আল্লাহ বলেছেন জমিনের মধ্যে যারা আছে তাদের প্রতি তোমরা দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। এর মধ্যে মানুষ যেমন স্বামী, অন্যান্য কিছু প্রাণীও স্বামী, যদিও এই হাদিস থেকে সেটা প্রমাণ হয় না, কারণ মান শব্দটা আমরা এই শব্দটা ব্যাখ্যা এবং গ্রামের দৃষ্টিকোণ থেকে এটাকে আমরা বলি যেটা জাতি অকুলের জন্য ব্যবহৃত হয়, তার মানে হলো যাদের জ্ঞান বুদ্ধি আছে তাদের ক্ষেত্রে সেটা ব্যবহৃত হয়। অধিকাংশ ক্ষেত্রে মান জাতি অকুল জ্ঞান সম্পন্ন সৃষ্টির প্রতি ব্যবহৃত হয়, যদিও এই হাদিস দ্বারা অন্য প্রাণীর প্রতি প্রাণীর প্রতি দয়ার বিষয়টা খুব জোরালো প্রমাণিত হয় না, কিন্তু অন্য হাদিস দ্বারা প্রমাণিত হয়। যেমন বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নষ্ট মেয়ে সম্পর্কে বলেছিলেন। আমরা সবাই জানি এই জগতে মেয়েদের মধ্যে কিন্তু নষ্ট মেয়ে আছে, আগে যেমন ছিল এখন আছে, সবাই কিন্তু ভালো না, মন্দ আছে, ভালো আছে, ভালোরাও নির্যাতনের শিকার হয়, মন্দরাও নির্যাতনের শিকার হয় অনেক সময়, অনেক কারণে মানুষের নৈতিক চরিত্রের অবক্ষয় ঘটে যা হয়। নুসরাত নাম নেই, নুসরাত রাফি, মেয়েটা খারাপ ছিল বলে মনে হয় না, যথেষ্ট ভালো ছিল, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, সে ভালো একটা মেয়ে নির্যাতনের শিকার হয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে মেয়েরাও মানুষকে পাপের দিকে আকৃষ্ট করে, সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য না। তারপরেও নষ্ট মেয়ে পৃথিবীতে আসে, তাদের জন্য ভালো হওয়ার সুযোগও আছে, সুযোগটা তাকে নিতে হবে। আজকে দেখলাম পত্রিকায় হত্যাকাণ্ড মোটেও সাপোর্ট যোগ্য না, হত্যাকারীর বিবরণ আমি তার স্বামী, বারবার সে আমাকে ছেড়ে বিদেশে যাবে, হোটেলে গিয়ে নাচ গান করবে, এটা আমার সহ্য হয় না। সে তার স্ত্রীকে হত্যা করে আগুন লাগাইছে, সে কাজটা বিচারটা নিজের হাতে উঠেছে, এটা তার বড় ধরনের অপরাধ হয়েছে। তবে বাস্তবিক
এটাও সত্য, স্বামীকে দেখি কোনো মহিলা জানি না ঘটনা তার একটু সঠিক কিনা, স্বামীকে বাড়িতে রেখে স্ত্রী দেশে দেশে ঘুরবে, স্বামীর কথা শুনবে না, এটাও বড় গুনাহের কাজ, ভালো কাজ না। এই ক্ষেত্রে আমাদের ধর্মীয় শিক্ষার প্রতি একটু এবং ধর্মীয় রীতিনীতির প্রতি মানুষকে যদি একটু আকৃষ্ট করা যায়, স্বামী প্রতি স্ত্রীর দায়িত্ব কর্তব্য সম্পর্কে যদি মহিলারা জানে এবং দায়িত্ব কর্তব্য পালন না করলে এই পৃথিবীতে তাদের জন্য কি ক্ষতিকারক দিক আছে, কুফল আছে এবং আখেরাতে তার জন্য কোন কোন শাস্তি অপেক্ষা করতে আছে এগুলো যদি জানত, তাহলে স্বামীকে বাড়িতে রেখে স্ত্রী দেশে দেশে ঘুরত না, বিদেশে যাইত না। স্বামীর দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা নাই, তিনি মিটিংয়ে ব্যস্ত আছেন, স্বামী চান না যে তুমি বারবার মিটিংয়ে যাও, তারপর তিনি যান সামাজিক কাজ করেন। নারীদের স্বামীর প্রতি সমাজের দায়িত্ব যতটুকু আছে, স্বামীর প্রতি দায়িত্ব পালন করার তাগিদ এর থেকে আরো বেশি আছে। স্বামীর প্রতি যদি তার পুরোপুরি দায়িত্ব পালন সে করে, তার স্বামী বাইরে গিয়ে জনসেবার কাজ অনেক বেশি করতে পারবে, যতটা সে করতে পারবে তার থেকে বেশি তার স্বামী করতে পারবে। অতএব সামাজিক কাজে তাদের সম্পৃক্ততা সেটা সাপোর্টযোগ্য যদি ধর্মীয় আঙ্গিকে হয় এবং সেটা যদি আল্লাহর আইন কানুন মেনে হয় এটা গ্রহণযোগ্য, কিন্তু স্বামীকে অবজ্ঞা করে নয়। স্বামীকে অবজ্ঞা করে করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে স্ত্রীর মৃত্যুর সময় তার স্বামী অসন্তুষ্ট থাকে, এই স্ত্রী মরণের পরে সুজা জাহান্নামের রাস্তায় দাঁড়ায়। আমার আল্লাহ রাসূল আমাদের থেকে একটু বেশি বুঝতেন, আর আল্লাহ তো অবশ্যই সবার থেকে বেশি বুঝেন, মহান রব্বুল আলামিনের বিধান। যাই হোক, বলছিলাম যে মেয়েদের মধ্যে ভালো মেয়েদের কম আছে, খারাপ মেয়েও আছে, পুরুষের মধ্যে ভালো আছে মন্দ আছে, কিন্তু যারা মন্দ হয়ে গেছে তাদের ভালো হওয়ার সুযোগও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নষ্ট একটা মেয়ে দুশ্চরিত্রের অধিকারী, সেটাই বলতে চাইছিলাম। প্রাসঙ্গিক আলোচনায় এই জমানার কথাও চলে আসবো, আসবে আসাটাই স্বাভাবিক। তবে আপনার আমার মেয়ে কি, যেহেতু কথা চলে আসছে নিরাপত্তার দেশগুলিটা আনা উচিত, জমানা ভালো না, একটু পর্দায় উদ্বুদ্ধ করেন। টিচার ডাক দিলেই টিচারের ডাকে একা তাকে চলে যেতে হবে, মনটা যাতে না হয় সে একটা হাইওয়ান হিসাবে পরিচিতি দিয়েছে, নাম কিছুটা দোলা নাকি নাম জানি কি, নামটা কি কত বড় নাম, কত বড় হাইওয়ান, সে পাপ তো করছেই, শেষ পর্যন্ত তার বাহিনী জ্বালায় মেয়েটাকে আগুন দিয়ে পুড়ে দিয়েছে। আমার মনে হয় ইসলামিক আইন এর যদি থাকত তাহলে তাকে আগুনে পোড়ানোর চেষ্টাই করা হতো, এ পাপি। যদিও ইসলামিক আইনের মধ্যে আগুনে পোড়ানোর নাম মুখ কেটে দেওয়ার কোনো নির্দেশনা নাই, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এরকম ঘটনা ইসলামে ঘটতে হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এরকম স্পেসিফিক ইসমানি এক্সেপশনাল কিছু ঘটনা ঘটতে হয়েছে, কারণ এক কাছে হাত পাও কেটে একেবারে মুসলা বানিয়ে দিয়েছে, আমরা মুসলা বানি না মুসলা বানিয়ে দিয়েছে, এরকম ঘটনা কোনো কোনো ক্ষেত্রে ঘটছে। এই এক্সেপশনাল কিছু বিষয় মানে আলাদা কিছু বিষয় তার ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। আমাদের মেয়েদের ব্যাপারে আমরা একটু সাবধানী হব, প্রতিদিন এরকম ঘটনা দেখতেছি। আজকে বলতে গেলে দেখলাম দুইটা মেয়েকে মারা হত্যা করা হয়েছে, দুইটা মেয়েকে মেরে ফেলা হয়েছে। আপনার মেয়ে সে একা টিচারের ডাকে যাবে, স্যারে খবর দিয়েছেন ন, একা তাকে করতে গিয়ে বেরোতে দিবেন না, আপনি তাকে সঙ্গ দিবেন, আপনার ছেলেটাকে সাথে করে পাঠাবেন, অথবা দুইটা মেয়েকে একসাথে পাঠাবেন স্যারের বাড়িতে যাওয়ার জন্য, কারণ স্যার নিরাপদ না, যেখানে মৌলবী সাহেব নিরাপদ না এখানে স্যার কিছু নিরাপদ। সবার কথা বলছি না, কেউ কষ্ট পাবে না। ব্যাপারটা হইলে শয়তান ওই ক্ষেত্রে দ্বিতীয় ব্যক্তি হিসাবে মধ্যস্থতা করে এবং পাপ কাজে জড়িত করার চেষ্টা করে, এবার হুজুর হোক আর মাস্টার সাহেব হোক, এই জন্য বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুজুরের বাসায় যাবেন, হুজুর বাসায় একা, হুজুরের কাছে যাবেন, হুজুর খবর দিয়েছেন পর্দা করা, কোরআন হাদিসের মধ্যে কোথাও লেখা নাই যে মাস্টার সাহেবের সাথে পর্দা করতে হবে, হুজুরের সাথে পর্দা করা লাগবে না, এরকম কোথাও লেখা নাই। হুজুর সাহেব মানুষ, ওনারও নফস আছে, শয়তানে ওনাকে ওয়াসওয়াসা
দিতে পারে। এরকম বহু নদীর আছে, বহু বড় বড় আল্লাহর ওলি, শিক্ষিত আল্লাহর ওলিরা পর্যন্ত বিপদগামী হয়ে গেছেন, এরপরে আবার তওবার মাধ্যমে তারা ফিরে এসেছে, এরকম বহু ঘটনা আছে। আমাদের মেয়েদের নিরাপত্তার জন্য আমরা চেষ্টাটা করবো এখন থেকে। খুব যেখানে মাদ্রাসায় মেয়েটা নিরাপদ না, স্কুলে কলেজে নিরাপদ হওয়ার কোন প্রশ্নই আসে না। অর্থাৎ এখন থেকে আমরা সবাই সাবধানী হবো, আল্লাহ আমাদেরকে তফিক দান করুন। যে কথা বলছিলাম যে দুশ্চরিত্রের অধিকারী মেয়েটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে তো সবসময় পাপেই লিপ্ত থাকে। রাস্তার মধ্যে গেল, দেখলো একটা কূপের পাশে একটা কুকুর জিব্বা বের করে, কুমারের জন্য হাজির ছিল, জিব্বা বের করে এভাবে সে বুঝাইতে চাইতেছে যে তার পানির খুব বেশি দরকার, জিব্বা না রাখতেছে এভাবে। খুব বেশি রোদ্রে দেখবেন কুকুরের পানির কি ভালো লাগবে, জিব্বা বের করে মনে 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 করে। এটাকে পরের ভাষা বলা হয় ইয়াল খাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুশ্চরিত্রের অধিকারী যে নষ্টা মেয়েটা, এই কুকুরটাকে দেখে চিন্তা করলো যে পানির জন্য সে কষ্ট করতে আছে, সে কোনো এক ব্যবস্থা করে বালতি তো ফেলতে পারবে না, বালতি নাই, সে তো বালতি নিয়ে যায় নাই বাড়িতে, যে কোনো ভাবে নিজের পায়ের মোজা খুলে মোজাটা পানিতে ফেলল, মোজার মধ্যে যতটুকু পানি আসলো এতটুকু পানি মোজা চিপ দিয়ে কুকুরের মুখে দিয়ে দিল। কুকুর পানি পান করে স্বস্তি পাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা এক্সেপশনাল ঘটনা যে আল্লাহ তার ব্যাপারে জান্নাতের ফয়সালা করেছেন। সুবহানাল্লাহ। প্রথমত আল্লাহ তার হেদায়েতের ফয়সালা করেছেন, আল্লাহ তার তখন হেদায়েত দিয়ে দিয়েছেন ভালো রাস্তায় গুছিয়ে করে। আর সেকেন্ড টাইম মহান রব্বুল আলামিন অগ্রিম জান্নাতের ফয়সালা করেছেন, জান্নাত হবে আপনার হাসরের পরে। এত আগে জান্নাতে এই মহিলা যাবে কিভাবে? কোনো কোনো বিষয়ে সবসময় এক্সেপশনাল থাকে। আল্লাহ রাসূল জানলেন কিভাবে? আল্লাহ জানাই দিয়েছেন যে এই মহিলার ব্যাপারে জান্নাতের ফয়সালা হয়ে গেছে। একটা কুকুরের প্রতি দয়া, একটা কুকুরের প্রতি দয়া করার কারণে এই খারাপ দুশ্চরিত্রবান অধিকারী, মানে চরিত্রের অধিকারী অধিকারী সেই মহিলা আল্লাহ তারা হেদায়েত দিল, আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালাও করল। আপনি সেই তুলনায় তো অনেক ভালো মানুষ, আপনি কুকুরকে সহযোগিতা আপনি করেন না, কুকুরের চেয়ে যারা অনেক দামি আশ্রমের মানুষ মানুষের প্রতি দয়া করেন, মহান আল্লাহ আপনাকে আরো আগেই দয়া করবেন। এই জন্য আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান। দুনিয়াতে যারা মানুষের প্রতি সদয় হয়, দয়াময় আল্লাহ তাদের প্রতি সদয় হয়। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনে যারা আছে তাদের প্রতি দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। আসমানওয়ালার দয়া আমরা সেটাই চাই। আর আসমানওয়ালার দয়া নিতে হলে জমিন বাসীর প্রতি দয়া করতে হবে। আল্লাহ ছিলেন দয়াওয়ান, আর আমাদের নবীকেও কিন্তু আমরা দয়াল নবী বলি, বলি না দয়াল নবী। আমার নবীও ছিলেন বড় দয়াময়, তিনি দয়া করতেন। কি দয়া তার মধ্যে ছিল সেই ঘটনা তো আপনারা অনেকেই জানেন, হয়তো বলছি একাধিকবার। আল্লাহ নবী একটা মানুষকে উপকার করার জন্য তার সর্বোচ্চ চেষ্টা তিনি সবসময় করে দিতেন। সালমানের ফার্সির ঘটনা তো অনেকেই জানে, 350 বছর তিনি আয়াত পেয়েছিলেন, 350 বছর বুড়া মানুষ। বুড়াকালে আমার নবী সন্তান পেয়েছেন, দীর্ঘদিন যাবৎ তিনি সত্যের সন্ধানী হিসাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়েছেন। কোনটা সত্য? খ্রিস্টান ছিলেন তিনি, খ্রিস্টান পাদ্রির সাথে যোগাযোগ রাখতেন, এক পাদ্রি মারা গেলে আরেক পাদ্রির সাথে যোগাযোগ রাখতেন, সর্বশেষে সিরিয়াতে আসলেন। সিরিয়াতে যখন ওনার সর্বশেষ পাদ্রি মারা যায়, মারা যাওয়ার আগে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সে পাদ্রিকে বললেন, ওস্তাদজি আপনি অসুস্থ হয়ে পড়ছেন, যে কোনো সময় বিদায় নিবেন, হয়তো আমার আগেই নিবেন, আপনার বিদায়টা আমার আগেই হয়ে যেতে পারে, আমার মাঝে হতে পারে, তবে আপনার যদি বিদায় আগে হয় আর আমার বিদায় যদি পরে হয়, আপনার পরে আমি কাকে মানব, কার কাছে যাও? খ্রিস্টান পরিষ্কার বলে দিল, তুমি তখন মক্কা মদিনায় খবর নেই না, মোহাম্মদ নামক একজন নবী আসবে,
বিকল্প কোনো চিন্তা না করে সেই নবীর হাতে বায়াত গ্রহণ করে তুমি সেই নবীর পরামর্শ মতে জিন্দেগি যাপন করবে। সত্যিকার খ্রিস্টান যারা ছিল তখন তারা কিন্তু ইসলামকে বুঝত, আর তারা বেঁচে থাকতে মুসলমান হয়ে যেত। যেমন আমার নবীর সময়ও খ্রিস্টান ছিল, এর মধ্যে খ্রিস্টানদের লিডার ছিল ওয়ারাকা ইবনে নওফল ইবনে আব্দুল উজ্জা। আল্লাহ নবীকে প্রথম দেখার পরেই বলল, আমি যদি তোমার সেই কালে জীবিত থাকতাম, ও মোহাম্মদ তোমার এলাকার লোকজন যখন তোমাকে দেশ থেকে বের করে দিবে, তখন যদি সেই সময় আমি জীবিত থাকতাম, আনসুরুকা নাসরান মুআজ্জারান, আমি তোমাকে অত্যন্ত শক্তিশালী ভাবে সহযোগিতা করতাম। চিন্তা করতে মোহাম্মদ আমি তোমার সেই কালটা পাব না, আমার মৃত্যু এর আগেই হয়ে যেতে পারে। খ্রিস্টান সত্যিকার অর্থে যারা ইঞ্জি তেলাওয়াত করছে তারা আমার নবীকে মানত। আর আমরা বলি ইসলামের সর্বপ্রথম মুসলমানদের মধ্যে এক নম্বর মুসলমান হিসাবে আমরা আবু বকরের আগে, মানে আবু বকর তো দাওয়াতের ফলে হয়েছে, দাওয়াতের আগে আবু বকরের পূর্বে যিনি মুসলমান হয়েছেন তিনি ছিলেন ওয়ারাকা ইবনে নওফল ইবনে আব্দুল উজ্জা, আসাদ ইবনে আব্দুল উজ্জা, নাকি ওয়ারাকা খ্রিস্টান ছিলেন। এই জন্য ইঞ্জিলের আসল কবি নাই, থাকলে বর্তমান বিশ্বের সমস্ত খ্রিস্টানরা মুসলমান হয়ে যেত। নিজেরাই কবিটাকে উদ্বোধন করছে, পুরো ধর্মের মধ্যে নতুন সংযোজন করে নিজেদের মতো করে চালাইতেছে। এই হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান ছিলেন, খ্রিস্টান পাপীর কাছ থেকে পরামর্শ নিলেন, তিনি পরামর্শ দিয়ে দিলেন যে তুমি যদি আকিরে যাবার পরে তুমি অন্য কোনো আর কোথাও যেতে হবে না। আমি বুঝতে পারতেছি যে কিছুদিনের মধ্যে আকিরে জামানার নবী আগমন করবে, মক্কা বা মদিনার কোনো এক জায়গায় তুমি যাবে। সালমান ফার্সি এই কথা বলার পর কিছুদিনের মধ্যেই পাপটি মারা গেল, তিনি সত্যের সন্ধানে বের হয়ে গেলেন, যাবেন কোথায় খবর নিয়ে দেখলেন মদিনায় আসেন, আকিরে জামানার নবী মক্কা থেকে মদিনায় চলে গেছেন। ব্যবসায়ী কাপিলের সাথে চুক্তিবদ্ধ হলো, তাদের তো বললো তোমরা আমাকে একটু মদিনায় নিয়ে যাবো। ইহুদি নাসারা এগুলো বড় দুঃখাবাস, সালমান ফার্সিকে নিয়ে রাস্তায় ধারে বিক্রি করে দিলেন, গোলাম বানাই উনি বিক্রিত হয়ে গেলেন। এর মধ্যে খবর পাইলেন মদিনা খুব কাছে, দূরে না, 40-50-60 কিলো দূরে হবে। হাঁটতে হাঁটতে মদিনায় গিয়ে দেখেন সত্যি আকিল জামানার নবী আগমন করছে। উনি নবী কিনা বুঝবেন কিভাবে? খ্রিস্টানকে জিজ্ঞাসা করেছিলেন যে আখেরি জামানার নবীকে চিনবো কিভাবে, তুমি চিনবো কিভাবে? তুমি পিছুরির দিকে গেলে বা মহরের নবুত আছে, মহরের নবুত নবকে নবুতে সিল মারাছে, তার পিছে কবুতরের ডিমের মতো একটা আলগা বুঝত দেখবা, এটার মহর নবুত। সালমান ফার্সি ঘুরে জানাজায় গেছেন, ওখানে গিয়ে দেখেন আমার নবী জানাজার নামাজের ইমামতি শেষ করলেন। সালমান ফার্সি সামনে দিয়ে দেখা করে গিয়ে পিছনে গিয়ে উঠলেন, আমার নবী বুঝতেছে সে তো আমার আমাকে দেখতে আসছে, মোহরের নবুয়ত দেখতে আসছে। কোনো প্রশ্ন না করে আস্তে করে চাদর চাদর লাইয়া মোহরের নবুয়তটা দেখে দেখো, দেখার সাথে সাথে কোনো কোনো কিতাবে আছে সালমান ফার্সি চমকেছে, ওয়াকির জামানার নবী, এটা আসলে আমি দেখার জন্য আসছি, আমি এই মুহূর্তে মুসলমান হতে চাই, আমার পাত্রী আমাকে এই কথা বলে দিছে। সালমান ফার্সি মুসলমান হয়ে গেছে। আল্লাহ নবী বললেন তুমি এখন থেকে একজন মুসলমান, তোমার পুরাপুরি ঠিকানা কোথায় কি করবো সব খুলে বললে, যাবি স্পেন থেকে আস, স্পেহান আরবিতে হাদিস করেন ভাষা স্পেহান করে আস, স্পেন জিয়া নামক একটা গ্রাম, ওই গ্রামে আপনার জন্ম হয়েছে, ওখান থেকে সিরিয়া হয়ে আপনার দরবারে আসছে, এই ঘটনা কোথায় কি করো, আমাকে মুন্দারে বিক্রি করে দেওয়া হয়েছে, আমি তারপরে গুলাম, এই জন্য সবসময় আসতে পারি না, হয়তো আসতে আমাকে দেরি হবে, মাসে দুইবার আপনার দরবারে আসবো ইনশাআল্লাহ। তুমি গোলাম একজন মুসলমান, এত দূর থেকে সত্যের সন্ধানে তুমি আসছিলে, তুমি মুসলমান তুমি গোলাম, তুমি ওখানে গোলামি করবা, আর আমি নবী তোমার নবী হইয়া তোমাকে মুক্ত করার কোনো চেষ্টা করব না, তোমার প্রতি কোনো দয়া আমার থাকবে না, সেটা হতে পারে না, বলো তোমার মালিকের সাথে কি করতে হবে। ইয়া রাসূলুল্লাহ তাহলে ওনার সাথে একটা চুক্তি করতে হবে, চলো যাই মালিকের বাড়িতে। সোজা 60-70 কিলো দূরে সেখানে চলে গেলেন, এ হলেন নবী। মালিককে বললেন ভাই তোমার বাড়ির গোলাম, হ্যাঁ আমি তাকে কিনে আনছি, তুমি কি করলে তুমি তাকে মুক্ত করে দিবা,
আমাকে 60-40 বকিয়া স্বর্ণ মুদ্রা দিতে হবে। 40 বকিয়া, এই বকিয়া সমান সমান 60 দিরহাম, আমার হিসাবে বেশ কয়েক লক্ষ টাকা হয়, 20-30 লক্ষ টাকা স্বর্ণ মুদ্রা। 40 দিরহাম এক উকিয়া, 40 পুরো 60 যত হয় তত উকিয়া স্বর্ণ মুদ্রা দিতে হবে। আরেকটা বিষয় হলো, আমার এই যে বিশাল বড় বাগান, খালি বাগান আছে, এই খালি বাগানের মধ্যে 300 খেজুরের গাছ লাগাই দিতে হবে। এই খেজুরের গাছ লাগানোর পর যখন প্রত্যেকটা গাছে ফল আসবে তখন থেকে সে ভক্ত শর্ত দেখে, কঠিন শর্ত। আল্লাহ নবী বললেন দুইটা গাছ, 40 বকিয়া দিতে হবে, 2 নম্বর 300 গাছ লাগাই দিতে হবে, গাছের ফল ধরলে তুমি তাকে মুক্ত করবা। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা এই কাজটা করব। আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের কাছ থেকে, সবার কাছ থেকে চাঁদা উঠাইয়া 40 বকিয়া স্বর্ণ মুদ্রা পরিশোধ করলেন, এবার 300 গাছ লাগাইতে হবে। সেটা আমরা করব আল্লাহ নবী নিজের হাতে, কারণ আমি লাগাইলে কোনো ফল এক বছরে ধরবে না, খেজুর গাছে খেজুর ধরতে সময় লাগে। বাংলাদেশে লাগাইলে মনে হয় মানুষ বলে আর কি, একজনে লাগাই দেয় সে নাকি খেতে পারে না। এখন নতুন নতুন বেরিয়েছে, কৃষিবিদরা গবেষণা করে বাংলাদেশে নিয়ে আসছে, এখন সৌদি খেজুরটাও নাকি বাংলাদেশে হয়, পশ্চিমী পাঁচজনের দিকে কোন এলাকাতেও নাকি হয়, আলহামদুলিল্লাহ 3 বছর লাগে। এটা একটা ভালো রেজাল্ট, আমাদের দেশের জন্য খুব ভালো, আমরা সৌদির খেজুর খাইতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যে গাছ তো লাগাইতে হবে, আমি নিজে লাগাবো। 299টা গাছ একজন গোলাম সাহাবীকে মুক্ত করার জন্য আমার নবী নিজের হাতে মাটি খুঁড়ে খুঁড়ে লাগাইছে। 299টা গাছ উম্মতের প্রতি, একজন সাহাবীর প্রতি কতটা দরদ, মুক্ত করতে হবে আমার সাহাবীকে, মুক্ত করতে হবে দূর দেশ থেকে তার আগমন, তাকে অবশ্যই মুক্ত করতে হবে। 299টা গাছ লাগাইছে। উমর বলেন ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট আপনি করতেছেন, আমি কিছু লাগাই? উমর একটা গাছ লাগাইলেন, এইগুলো 300 গাছ। 1 বছর পুরো হওয়ার আগে 299টা গাছের মধ্যে খেজুর এসে, সুবহানাল্লাহ, উমর যে গাছটা লাগাইছিলেন এটা দর্শনে হাদিস সহি হাদিস, উমর যে গাছটা লাগাইছিলেন সেটাতে খেজুর আসে নাই। মালিক বুঝতে পারছে যেই লোক আসছে এই লোক ছোট লোক না, অনেক উর্ধ্ব অনেক লোক, তাদের আবদার কে আজ প্রত্যাখ্যান করা যায় না, সালমান ফার্সিকে মুক্ত করে দিয়ে দিলেন। আল্লাহ নবী উম্মতের প্রতি কত দয়াবান ছিলেন। দয়া এটা আল্লাহর গুণ, আল্লাহ এই গুণটা যার মধ্যে থাকে আল্লাহ তাকে বেশি পছন্দ করে। এই জন্য আমি তেলাওয়াত করেছিলাম আর রহমান আর রহিম, আল্লাহ তিনি দয়াময়, তিনি অতি দয়াময়, তিনি দয়া করা তিনি পছন্দ করেন। মানুষের প্রতি দয়া করা তো আল্লাহর কাছে বেশি প্রিয়, পাশাপাশি অন্য জীবজন্তুর প্রতি দয়া করাও আল্লাহর কাছে বড় পছন্দের। এরকম অনেক হাদিস আছে, আমরা মানুষের প্রতি দয়া করব, অন্য প্রাণী অহেতুক অন্য প্রাণীকে হত্যা করব না। দয়া নামক বিশাল বড় স্বভাবের কাজটা আমাদের মধ্যে যাতে থাকে, দয়ার প্রবণতা থাকলেই কিন্তু আমরা ভালো চলব সমাজে, ভালো চলব দেশে। একজন আরেকজনের প্রতি দয়ার মনোভাব দেয় না, কোনো ক্ষতি করার চেষ্টা করবো না, উপকার করার চেষ্টা করবো সর্বদিক থেকে। আমি মসজিদ কেন্দ্রিক একটা দয়ের কথা বলি, দয়াটা বোঝা একটু বড়। আমাদের এই মসজিদে আজকে যে এসি ব্যবস্থা করা হয়েছে, সেক্ষেত্রে আমরা সবাই এসি ব্যবহার করি, কিন্তু এমন লোক এখানে কন্ট্রিবিউশন করছেন যারা এই যে একবার আসছিলেন এখানে আর কোনোদিন আসা নাই, ওনার কিছু টাকা একটা অংশ দিয়ে যদি এসিতে চলে থাকে আজকে গরমের মধ্যে, আপনি যে আরাম করে মসজিদে বসে আছেন, ফ্যানের আওয়াজ না থাকার কারণে মাইকের আওয়াজটা ভালোভাবে শুনতে পারতেছেন, এই যে তার একটু কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশনটা সমস্ত মসজিদের প্রতি তার একটা দয়াই পরিণত হয়ে পরিণত হয়ে গেল পরিগণিত হয়ে গেল, এটা কিন্তু একটা দয়া। তাছাড়া মসজিদের নির্মাণ কাজের ক্ষেত্রে যা করছে এগুলো দয়া অন্তর্ভুক্ত। আগে তো আরামে আওয়াজ করতে পারতাম না, এখন করতে পারি। যারা এই ব্যবস্থা করেছে কেন বলে যে বিছানা না বিছানা বিছানা, এখনো অনেকের পায়ে কিন্তু আঘাত লাগে, তালি তালির আগে একটু বেশি অসুবিধা লাগতো, তালি হওয়ার পরে কিছুদিন ভালো লাগছে, ঠান্ডা লাগছে, এখন কিন্তু অনেকের পায়ে সমস্যা, তালিতে পা ব্যথা করে। যেরকম আমি নিজেও তালি
স্বাধীন পরিবর্তে করতে হয়। কিছুক্ষণ বসে থাকলে শরীরের ছোট হাতটি ঘুষতে হয়, আবার এখানে বসতে হয়। এখানে কয়েকটা বিছানার ব্যবস্থা আছে, দুতলাতে একই অবস্থা। আপনি যদি এখানে একটা বিছানার ব্যবস্থা করেন, মানুষ আরামে নামাজ পড়ে, তার প্রতি দয়া হইল, মুসল্লিদের প্রতি দয়া হইল, আল্লাহ আপনাকে দয়া করছেন, সুবহানাল্লাহ। এরকম কয়েকটা তো আমার মসজিদে কারা কারা দিয়েছেন, এলাকাতে এলাকার লোকজনে দিয়েছেন, দূরের শুধু একটু দিয়েছেন, কিছু কষ্ট পাইছেন, আর উনি আলহামদুলিল্লাহ সব জায়গায় নামাজ পড়ার চেষ্টা করেন। এই জন্য সহজে আমাদেরকে বুঝেন, নিচে নামাজ পড়েন, দুতলায় পড়েন, মাঝে মধ্যে সম্ভবত তিনতলাতে যান। উনি বুঝতে পেরে এগুলো ব্যবস্থা করবেন বলছেন, যেগুলো আমি দেখতেছি এগুলো ব্যবস্থা করে ফেলবো, তাছাড়া যদি আপনাদের সহযোগিতা লাগে আপনারা করবেন। পাশাপাশি উজু খানার মধ্যে আপনার কি কন্ট্রিবিউশনের মধ্যে আপনার কি লাভ? একটা লোক ভালোভাবে উজু করলো, আপনার কি লাভ? একটা ছোট্ট হাদিস বলে শেষ করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা দলে বিভক্ত হবে পরকালে একটা সময়। মানুষ একদল মানুষকে বাম দিকে দাঁড় করানো হবে, বাম পথে দাঁড় হয়ে যাবে অধিবাসীকে দেখবে। আমি কিন্তু মরে থাকতাম, আমার চিনে না, কাহার চিনি চিনি, তুমি মরে থাকতে হবে, তাহলে তুমি ওখানে আমাকে রেখে আপনি কি হয়ে যাবে, ওখানে জান্নাতে কি হয়ে যাবে? আমার তো এদিকে দাঁড় করেছে, আমাকে জান্নাত যেতে হবে। হুজুর আপনার একটি জীবনে আমি কোনো উপকার করছি না, একটা কথা মনে আছে, একটা উপকার করছি না। আপনি একদিন মসজিদের পাশে দাঁড়ানো, মসজিদের উজুখানার মধ্যে উজুর পাঠিয়েছিল, আর উপজেলা থেকে আপনার জন্য একজন পানি এনে দিয়েছিলাম উজু করার জন্য। হুজুর মনে আছে না কথা? না, আমার মনে আছে। কারণ হুজুর এই কাজটা আপনার যদি মনে থেকে থাকে, আপনি তো জান্নাতে যাবেন। আমার কি একটু উপকার করা যায় না? আমি আপনাকে তো একটু উপকার করছিলাম উজুর পানির ব্যবস্থা করে দিয়ে। তখন কিন্তু ইমাম সাহেব পরিচিত লোকটাকে কিভাবে রেখে যাবেন, হাদিস কিন্তু কিভাবে রেখে যাবেন? আর জান্নাতে নেওয়ার ক্ষমতাও তার নাই, সরাসরি হাত উঠে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি দেখতেছো, তোমার এই বান্দাকে আমি চিনছি, আমি তো উজুর পানি দিছি, আল্লাহ তুমি আমাকে জান্নাতের ব্যবস্থা করে সম্মানিত করছো, কিন্তু আল্লাহ এই ক্ষেত্রে তাকে যদি আমি রেখে যাই আমি অপমানিত হবো, আল্লাহ তুমি দয়া করে তার ব্যাপারে আমাকে একটু সুপারিশ করার ক্ষমতা দাও। মহানব্বুল আলমী বলবে, সুপারিশ করার ক্ষমতা তো দিলামই, এটা বলে দিলাম, তুমি ইচ্ছা করলে তাকে কাছে আয়না জান্নাতে নিয়ে যেতে পারো। ইমাম সাহেব এই কাতার থেকে গিয়া, ইমাম সাহেব শুধু না, যে কোনো ব্যক্তিকে, যে কোনো মুসলমানকে উজুর পানি দিয়ে উপকার করলে সেই লোকটাকে, সেই লোকটা যদি জান্নাতি হয় আর ওই সময় যদি মোকাবেলা হয়ে যায়, সেই লোকটা আপনাকে কাছে টেনে জান্নাতে দিয়ে যাবে, সুবহানাল্লাহ। আরেকজন বলবে, হুজুর আমার কথা মনে আছে না, আমি হুজুর মসজিদে পাচ্ছেন না, আপনি মরে আছেন, পানি পিপাসা লাগছে, আপনাকে শরীর থেকে একটু পানি এনে পানি পান করেছিল, মনে আছে না? হ্যাঁ মনে আছে। হুজুর আমার কি হয়ে যাবে? আবারও আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার এই বান্দাকে আমার সাথে দিয়ে দাও। আল্লাহ বলবে ঠিক আছে, তোমাকে সেই অধিকার দিয়ে দিলাম। ওই লোকটাকেও সেখান থেকে টেনে এনে জান্নাতে নিয়ে যেতে পারবে, সুবহানাল্লাহ। তাহলে কি ওজুর ব্যবস্থা করলেও আপনি যারা উজু করবেন ওই উজু কারণে আল্লাহ যদি জান্নাতি হয় আর সেখানে যদি আপনার সাথে দেখা হয়ে যায়, আপনি তাকে বলবেন, ভাই আপনি যেখানে উজু করতেন সেখানে আমি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছিলাম, সিমেন্ট দিয়েছিলাম, সেখানে আমি ইট দিয়েছিলাম, আপনি এখানে উজু করতে পারে, আমাকে একটু কিছু উপকার করা যায় না? সেই জান্নাতি লোকটা, এই লোকটাকে জান্নাতে পৌঁছে দেবে ইনশাআল্লাহ তাআলা। এগুলো হাদিস, এগুলো দয়ার ভিতরে পড়ে। এই জন্য আপনাদের কাছে মাঝে মধ্যে আমি চাই যে এটা আসলে দেওয়ার সুযোগ, এই সুযোগটা সবসময় হয় না। মসজিদের উন্নয়নের কাজ সবসময় চলে না, মনে হয় আর দুই বছর পরে মসজিদের উন্নয়নের কাজ ইচ্ছা করলেই আপনি করতে পারবেন না, শুরু করতে পারবেন না। আল্লাহ মেহরবানিতে ইটও যথেষ্ট পরিমাণ আমরা পেয়ে গেছি, কাজ শুরু হয়ে গেছে, আর এক গাড়ি হইলে সম্ভবত আমরা আগে যেতে পারবো।
কিছু সিমেন্ট লাগবে। এখন সিমেন্ট দরকার আর ইট দরকার, প্লাস্টারের জন্য সিমেন্ট, বালু আর ইট। গত সপ্তাহ আপনারা দেন নাই সরাসরি এখানে, আমার ধারণা ছিল যে আমার শেষে আমাকে কেউ বলে যাবে যে এক গাড়ি ইট দিব। সত্যি অ্যাডভোকেট কামরুল হাসান সাহেব উনি আসতে করে বলে গেছেন এবং ইট পাঠাই গেছে, আমাদের ইট হয়ে গেছে। আজকে উজু খানার জন্য, যেখানে শুধু একজন উজু করবেন না, হাজার হাজার মানুষ উজু করবেন, কারোর সাথে যদি আপনার দেখা হয়ে যায় আসরের ময়দানে, সেই লোকটাকে বলতে পারবেন ভাই তোমার উজু খানে আমি, তুমি যেখানে উজু করছো সেখানে আমার কন্ট্রিবিউশন ছিল, আমাকে দয়া করে তুমি একটু উপকার করো যেদিন আপনার কাজে আসতে পারে। এক গাড়ি ইচ্ছু দুই মিনিটের মধ্যে, আর পাঁচ বস্তা দশ বস্তা করে সিমেন্ট, কিছু সিমেন্ট তো আসছে, সেই মনে পাঁচ বস্তা পাঠিয়ে দিচ্ছি না বলছি। আচ্ছা কিছু সিমেন্ট আর ইট হয়ে যায় দুই মিনিটের মধ্যে, বুঝলে একজন করবেন এখানে, মনে রাখবেন কমপক্ষে আরম্ভে কত পাঁচ বস্তা সিমেন্ট লেখেন হুমায়ুন ভাই, পাঁচ বস্তা সিমেন্ট এরকম বলুন। হ্যাঁ লিখে বলেন দিবি তো, এরা দিয়ে অভ্যস্ত কাহিল না, আজকেও যদি আপনারা ইট কেউ না দেন নামাজ করে দিয়ে দেবেন আমার পাইলে আরেক বস্তা, আরেক গাড়ি ইট, পাঁচ বস্তা সিমেন্ট, দশ বস্তা সিমেন্ট কেউ থাকতে বলুন। আমি একটা, তুমি তো জানো যে আমরা এক বস্তা দিয়ে কিছু বস্তি গেছে, এক বস্তা দিল কেমন আছে এই দিনটা ঠিক আছে আবার, মানে এদিনগুলো যেখানে যাবো আমি এখানেই থাকবো, জরুরি সময় বয়ান করবো দিলাম হাজির, জমান নামাজ এখানে হাজির, এখন একটা বাজে করতে দিই হেন হাজির, উপজেলা মসজিদও হাজির, যদি আজকে যাই এক জায়গায় হেন হাজির, আর টাকার কথা কইলে সবার আগে দিব। এটা আল ইসলাম সাহেবের সহকারী ব্যাংকের কর্মকর্তা একজন, হ্যাঁ দুজন এবার দুজন মিতা, একজন এক বস্তা আরেকজন পাঁচ বস্তা, এক গাড়ি ইট, খুব কম করে দেবে কোনো অসুবিধা নেই, এক গাড়ি তিনজনে মিলে দেয় দুজনে মিলে দেয়, আপনি এক হাজার করবেন পাঁচশো করবেন, আমাদের এক গাড়ি ইট হয়ে যাক। আমি জিজ্ঞাসা করছিলাম অ্যাডভোকেট আমদার সাহেব দুই হাজার টাকা, হ্যাঁ হয়ে যায় এই তো কয়েকদিন বললে হয়ে যাবে, আপনারা বিরক্ত হন মাঝে মধ্যে আসলে নগদ দিয়েছে না, আপনাদের মসজিদে আমি করতেছি, আমি যখন ছিলাম এখানে শুরুতে আসছিলাম ওই শুধুমাত্র পূর্বের সেটটা ছিল অর্ধেক এবার একটা বাজিল, এ পর্যন্ত অনেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মসজিদ দীপুর দুই হাজার টাকা, আমি থাকবো না কিন্তু আপনাদের ছেলেরা আপনাদের নাতিরা এখানে নামাজ পড়বে, আপনিও থাকবেন না মসজিদটা আপনাদের। যারা বাড়ি করতেছে হের অত বুঝি নাই, হের কি নাম লাগবে না বাড়ির সামনের থেকে দিয়ে যারা কাজ করতেছে এখানে লিখতে হবে দুই বস্তা, দশ বস্তা সিমেন্ট কেটে দিব, দশ বস্তা সিমেন্ট, এক দুই বস্তা আপনার দুই বস্তা এগুলো পুত্র চলে যাবে, সরি পাঁচ বস্তা, ওই বাইরের নামটা লিখছেন নাম ভুলে যায় আমার কিন্তু বয়স গেছে যথেষ্ট, নাম জানি কি হ্যাঁ আবুল ভাই পঞ্চাশ সাত, আবুল ভাই পাঁচ বস্তা, দুতলায় তিনতলায় যারা আছেন নামার শেষে
তারা নিয়োগ করছেন ইনশাল্লাহ আমাদের ইমাম সাহেব আছেন, মহাজন সাহেব আছেন, দুজনের কাছে দিয়ে যাবেন, আপনারা লিখে দেবেন, আপনারা দেখতেছেন আপনার চোখের সামনে কাজ চলছে, আলহামদুলিল্লাহ খুব দ্রুত গতিতে কাজ চলছে। আশা করি রমজানের আগে আগে আমরা কাজ বুঝাইতে পারবো। ওজু বানাটা সুন্দর হবে, সেখানে বাথরুমের ব্যবস্থা রাখা হয়েছে, মসজিদে অনেক সময় মুসল্লিদের বাথরুমের প্রয়োজন পড়লে তিনটা বাথরুম আছে, এটা ব্যবহার করা যাবে মুসল্লিদের শান্তি করা। আর কেউ আছেন দিবেন? আল্লাহ তোমার ঘন্টার মনে সাথে পূরণ করে যারা কন্ট্রিবিউশন করছেন। আল্লাহ মজুরিদের সুবিধা, একটা কথা আছে, আব্দাল্লাহ যারা ভালো কাজের প্রতি মানুষকে রাস্তা দেখায়, সহযোগিতা করে, ভালো কাজ করে মানুষ যে স্বভাব পায়, যারা ভালো কাজের ব্যবস্থা করে তারা যা সেই ব্যক্তি তাদের সম পরিমাণ স্বভাব পায়, সেটা অনেক বড় স্বভাবের কাজ। আলহামদুলিল্লাহ, হাতে মানে টাকা হিসাবে করতে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে আমাদের এই মসজিদের কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে কাজটাকে শেষ করতে নেওয়ার তৌফিক দান করুন। অংশ দিলাম আমাদের ক্ষমা করবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে যে কথাগুলো বলছিলাম, যারা শুনতে পারবেন চ্যানেলে শুনতে পারবেন।